বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে এমন এমন কিছু আলোচনা নিয়ে আসলাম যে আলোচনাগুলো মানুষ শুনতে খিতখিত করবে। আসলে কিন্তু এর ভিতরে ভালো কিছু লুকানো আছে এবং যা কিছু থামনেলে পেয়েছেন এই কথাগুলো ঠিক, কিন্তু এই কথাগুলোর যে একটি দিক আছে সেটি আমি তুলে ধরব। আর সেই জিনিসগুলো কেউ যদি মানতে পারে তিনি কি পাবে? তিনি মৃত্যুর পরে তিনি জান্নাতুল ফেরদাউস লাভ করবেন। তবে অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন, যদি খেয়াল করে না শুনেন, একটু একটু শুনেন, তাহলে আমার প্রতি আপনাদের ক্ষোভ হতে পারে, জেদ হতে পারে, রাগ হতে পারে এবং গিবত করে ফেলতে পারেন। তাই বলি কি, কোরআনের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন যে গিবতকারী নিন্দাকারী অবশ্যই মিতুবায়ের মাংস খাওয়ার সমান। অবশ্যই তোমরা মিতুবায়ের মাংস ভক্ষণ করতে চাও না? তাই আমি বলবো অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং এই আইনগুলো যদি মানতে পারেন তাহলে আপনি অবশ্যই জান্নাত লাভ করবেন। আচ্ছা, সেই কথাটি হলো কি, দেখেন আমার একটি কথাতে আছে, চুরি করো হারাম খাও, নাচতে নাচতে বেহেস্তে যাও। তাহলে চুরি করা হারাম আর হারাম খাওয়া তো আরো হারাম, তাহলে এই মানুষটির কি উপায় হবে? দোজক ছাড়া কোনো উপায় আছে? তবে হ্যাঁ, একটি হারাম আছে, যেই হারামটি খেলে আপনার জীবনধন্য হবে এবং জান্নাতুল ফেরদাউস লাভ করবেন। এবং একটি চুরি আছে, সেই চুরিটি যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আপনি জান্নাতুল ফেরদাউস লাভ করবেন। আচ্ছা, সেটি হলো একটি জিনিস আমি আপনাদেরকে শুরু করছি নর্মাল থেকে এবং শক্ত পর্যন্ত চেষ্টা করব। সেটি হলো আপনাকে কেউ আঘাত করেছে কিন্তু সে আঘাতের কথা কাউকে আপনি বলেননি, কেউ জিজ্ঞাসা করেছে আপনি চুপ রয়েছেন, চোরের মতো আপনি চুপ রয়েছেন, সেটি প্রকাশ করে বলেননি যে তিনি আমাকে কষ্ট দিয়েছে, তিনি আমাকে মারছে, তিনি আমাকে ক্ষতি করেছে বলেননি, বরঞ্চ এড়িয়ে গিয়েছেন, চোরের মতো এড়িয়ে গেছেন, বললেন না। এ হলো এক চুরি। আরেকটি চুরি হলো দেখুন যে রাতের গভীরে আল্লাহ কি বলেছে যে আমি চৌথা আসমানে আমার সিংহাসন জুড়ে আমি বসি, রাতের গভীর যখন হয় দুইটা আড়াইটা যখন বাজে তখন সমস্ত দুনিয়ার মানুষ ঘুমের নিদ্রায় চলে যায়, আর যখন ঘুমের নিদ্রায় চলে যায় এই ফাঁকে পৃথিবীর আনাচে কানাচে কিছু মানুষ, কিছু মেয়ে মানুষ, কিছু পুরুষ মানুষ, তারা কী করে? তারা রাতের অন্ধকারে তারা চোরের মতো বিছানা থেকে উঠে যায়, উঠে গিয়ে ঘরের কোণের মধ্যে চোরের মতো যেমন কেউ না জানে একটা জায়নামাজ বিছায়, সেখানে জায়নামাজটি বিছিয়ে তখন কিছুক্ষণ জিকির করে, এরপরে আল্লাহকে সেজদা করে, এরপরে চোখের জলে মোনাজাত করে। আর মোনাজাত যে এমনভাবে করেছে যে আল্লাহ সেই চৌথা আসমানের মধ্যে সেই আল্লাহর সিংহাসন জুড়ে বসে আছে, আর সেই সিংহাসনটি কিসের মধ্যে রাখা আছে, আর সেই সিংহাসনের পায়া কি দিয়ে বানানো হয়েছে, নূরের খুঁটি দিয়ে বানানো হয়েছে। তখন সেই নূরের খুঁটি কাঁপতে থাকে আর আল্লাহ বলতে থাকে, দেখো কোনো বান্দা কোনো বান্দি আমার জন্য এরকম কাঁপতেছে, সে কি চায় দেখো। তখন দুনিয়াতে ফেরেশতারা ছড়িয়ে ছিটিয়ে এসে দেখে কোনো ঘরে খারাপ কাজ চলছে, কোনো ঘরে ভালো কাজ চলছে, কোনো ঘরে মানুষ নিদ্রায় বিভোর হয়ে আছে আর কোনো ঘরের মধ্যে আল্লাহর জিকিরে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে আছে। তো যার ঘরে যা কিছু দেখে তখন এই জিনিসটি ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে আর বলে যে দেখো আমার এক বান্দা আমার এক বান্দি এমনভাবে কাঁদতেছে যে আমার নূরের খুঁটি আমার সিংহাসন কাঁপতে শুরু করেছে, বলো সে কি চায়। তারা বললেন যে তারা নিঘুম রাতে যেরকম চোর আস্তে আস্তে ওঠে বিছানা থেকে, কেউ যেন টের না পায়, এরকম করে উঠে তারা ঘরের কোণে অন্ধকার স্থানে বসে তোমার ইবাদতে তোমার ধ্যানে তোমার কে সেজদায় তোমার জিকিরে রত। তখন বলল সেই ব্যক্তিটি, হে আল্লাহ আপনার কাছে শুধু চায় কি, শুধু আপনাকেই চায়, তারা আর কিছুই চায় না, যদি আপনাকে পায় তাহলে তাদের আর কিছুই চাওয়ার নেই। তখন আল্লাহ শুনে
আল্লাহরও কেমন লাগে। এক প্রেমিক যখন আরেক প্রেমিককে ভালোবাসার টানে তার নিজেকে ছেড়ে তাকেই চাওয়া শুরু করেছে, তখন তার কেমন লাগে? ঠিক আল্লাহরও এমন লাগে। তখন আল্লাহ বলে তার চাওয়া অবশ্যই পূর্ণ হবে। আচ্ছা, তাহলে কি চোরের মতোই আল্লাহর ইবাদত করে? কাউকে বলে না আমি ইবাদত করি, কেউ আঘাত করলে সে প্রতিবাদও করে না, সে মরার মতো চলে, মানুষের মানুষের উপকার করে, মানুষের কোনো অকল্যাণ দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়ে সে কল্যাণের ব্যবস্থা করে, তারা নিজের চিন্তা কখনোই করে না। আর মানব সেবাই পরম ধর্ম। তা এখন যে কথাটি বলবো, যে চুরি করো এবার হারাম খাও, নাচতে নাচতে বেহেস্তে যাও, এই যে কথাটি, যে চুরির ফয়সালা তো গেল, এবার আসবো হারাম খাওয়া। দেখেন হারাম যে বিষয়টি সেটি কি, দেখেন মানুষকে আমি যদি মানুষকে রাগান্বিতভাবে কিছু বলি বা মানুষেরটা আমি না বলে খেয়ে ফেলি, তাহলে কিন্তু এটা হারাম। এক ব্যক্তি না খেয়ে মরে যাচ্ছে তো অন্যের জিনিসটা ধরে না, এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো হারাম, হারাম জিনিসের তো ক্ষমা করেন না আল্লাহ। তবে সেই হারামটি কি, মানুষ যে রাগ হয় এই রাগটা কিন্তু হারাম। তাহলে রাগ যদি হারাম হয় তাহলে কোন মানুষটা আছে পৃথিবীতে সে রাগ হয় না? আর যদি সে রাগ হয় তাহলে রাগটাই হারাম, আর হে সেই হারামটাকেই খেয়ে ফেলতে হবে। তাহলে হারাম দেখতে কেমন, তা খেয়ে ফেলবে কি করে? দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, আর যত নবীরা এসেছে কোনো কোনো নবীকে দিয়ে ভেড়া ছাগল পালিয়েছে আল্লাহ। কেন? তাদের ভিতরে রাগ কন্ট্রোল করার জন্য। যেমন একটি কথা আমি বলে থাকি, একজন নবী অনেকগুলো ছাগল পালত, তখন সকল ছাগলগুলোকে ঘরে নিয়ে বেঁধে সেটিং করে রেখেছে, কিন্তু একটি পুচকে ছাগল, ছোট ছাগল বাইরে লাফালাফি করতেছে, তখন এই ছাগলটাকে যদি ধরে না বাঁধে তাহলে শিয়ালে এসে ধরে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। তখন কি করবে? সেই ছাগলটাকে দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে গেছে, তবু ধরতে পারে না। পরে এক সময় রাগ করেছে, ধরতে পারলে এটা একটা আশারে দেব, তখন অনেক কষ্টে পড়ে গেছে, বুক ছিলে গেছে, অনেক কষ্ট করে ধরে সেই ছাগলটাকে মাথার উপরে তুলেছে যে আছাড় দিয়ে মেরে ফেলবে। এই সময় তিনি কি করলেন, রাগটাকে কন্ট্রোল করে সেই মাথার উপর থেকে ছাগলটা আস্তে করে নামালেন, সেই ছাগলটাকে মারলেন না। ওই মুহূর্তে ফেরেশতা এসে গেছে, এসে বলতেছে হে আল্লাহর নবী, যে আপনি এই মাত্র নবুয়ত লাভ করলেন। তখন বললেন যে আমি নবুয়ত লাভ করলাম হঠাৎ, দেখেন আপনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আপনি মাথার মধ্যে ছাগলটা তুলেছেন আছাড় দিবেন কিন্তু আস্তে করে রেখেছেন, তাহলে ধৈর্য সেই রাগের চূড়ান্ত পর্যায় থেকে সেই ধৈর্য নিয়ে আপনি ছাগলটাকে মারলেন না, এতেই আপনি নবুয়ত পাশ করলেন। এটার অর্থ হলো পৃথিবীতে যারা পীর মুরিদি আছে, একজন পীরের রাগ থাকতে হয় না, আর যদি রাগ থাকে তাহলে কোনো ভক্তের ক্ষতি হতে পারে, ভক্তরা তো কত ভুল করবে। তাহলে এই জিনিসটি এখানে বোঝানো হলো। আচ্ছা, এখন সেই রাগটি সেই নবী কি করেছে, নিজের মধ্যে চাপা দিয়েছে। এবার আসি, রাগ খায় কি করে বা সেই হারাম কি করে খায়? দেখেন এমন এমন বিষয় আছে, এমন রাগ আপনার উঠেছে, ঘরের সব কিছু ভেঙে ফেলেন এবং সমস্ত কিছু আপনি চুরমার করে দিবেন, এমন রাগ হয়েছেন, কাউকে আপনি খুন করে ফেলবেন এমন রাগ হয়ে গেছেন, তখন সেই রাগের বসে আপনি যখন সেই রাগের বসে সেই ক্ষতিটা করতে যাবেন, করতে গিয়ে সেই ক্ষতিটা হাতে ধরেছেন করে ফেলবেন, এই সময়ে আপনার ভিতর থেকে সেই রাগটাকে পানি করে আপনি সেইটাকে ছেড়ে দিলেন, সেই ক্ষতিটা করলেন না, আর সেই রাগটাকে মাটির দিকে তাকিয়ে আপনি ডোজ গিলে ফেললেন, তার মানে রাগটাকে খেয়ে ফেললেন। তাহলে রাগ যদি হারাম হয় তাহলে আপনি হারামটা খেয়ে ফেললেন না, এটাই কিন্তু সেই কথাটি। তবে হে সমস্ত জগৎবাসী, আমি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, এই আলোচনার কি আপনাদের কাছে ভালো লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, এবং
আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। আল্লাহ হাফেজ।